ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন, এই স্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ডাকবাংলোতে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আখাউড়া উপজেলার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল 9টায় উপজেলা মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইভেনো অঙ্গজয় মারমা। পরে জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম ও তার সহযোগীরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাচন অফিস, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সমূহ, আখাউড়া থানা, রেলওয়ে থানা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জেলা পরিষদের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা ও গির্জায় প্রার্থনা করা হয়। শুক্রবার সকালে উপজেলার ডাকবাংলোতে সাবেক পৌর মেয়র নুরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাবেক প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, আওয়ামী লীগ নেতা শেখ কামাল, সাবেক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলামিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন 8নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ উসমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়ের, সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিরণ ভূঁইয়া, সাবেক মেম্বার রুকন উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফিক খান ও মোবারক হোসেন প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি।